কোশল খবরে স্বাগত। বরগড়ের মোবাইলকে নেই করি মর্ডার, দুই অভিযুক্ত সম্বলপুর গিরফ থেকে, মোবাইল গুটেকে নেই করি হত্যার মামলা। ই প্রকারর ঘটনা ঘটিছে বরগড় শহরে। গলা 15/2/2019 তারিখে বান্ধু টিকরার ইনেশ তাণ্ডি, যে কি 18 বরষর, তাঙ্কর বেগ কাটি করি ভুলিপালির আশিষ ভই আর ব্রহ্মচারীর বিকাশ বাগ গোটে মোটরসাইকেল নু নেই করি ফেরার হয়ে যাইছন বলিকরি ইনেশকর মা বরগড় টাউন থানারে অভিযোগ করেছিলেন। তাঙ্কর অভিযোগে বরগড় টাউন থানারে কেস নম্বর 78/2018 অন্ডর সেকশন 307 আর 365 আইপিসিরে মামলা রুজু করা হয়েছিল। পরে এসপিঙ্ক নির্দেশে বরগড় এসডিপিওঙ্ক নেতৃত্বে পুলিশর দুইটা টিম তদন্ত আরম্ভ করেছিলেন। তদন্ত কলা বেলে জনা পড়েছিল যে কিছুদিন তলে ইনেশ আশিষর মোবাইল নিয়ে যাইছিল, যেমতির লাগি বিবাদটা বড়ি যাইছিল। পরে আশিষ আর তার সাং বিকাশ ইনেশকে মোবাইল মাগিছিলে। ইনেশ মনা করবার নু আশিষ হঠাৎ ছুরিরে ইনেশের ব্যাঙ্ককে আক্রমণ করেছিল। ছুরি অধারুয়া থিবার লাগি ব্যাঙ্ক পুরা কটি নেই পারিছিল। পরে গোটে কৈঁচিরে বি তাকে আঘাত করেছিল। তারপরে সাঙ্গে আনিথিবার টাঙ্গিয়ারে বি তার পেটকে চোট মারিছিল। কিন্তু সাংমানে সেনু ছড়াবার যোগু আশিষ আর বিকাশ গোটে মোটরসাইকেলরে ইনেশকে মোঝানু বসেই করি ঘটনা জায়গারু ফেরার হয়ে যাইছিলে। পুলিশ টিম আঘাত ইনেশকে বরগড় আর সম্বলপুরের হসপিটালে খোঁজাখুঁজি করলা পরে ন্যায় পাই করি আশিষ আর বিকাশকে খুঁজবার লাগি এসআই এসকে বলিয়ার সিং নেতৃত্বে বরগড় এসডিপিও আর সম্বলপুর আর বরগড় সাইবর সেলর সহায়তায় আশিষ আর বিকাশকে সম্বলপুর ঠাপ করে আর গিরফ করে। পরে তদন্ত করলা বেলে আশিষ নিজর দোষ স্বীকার করবার সাঙ্গে সাঙ্গে ইনেশকে সম্বলপুর মহানদী ব্রিজ উপরু তলকে ঠেলি করি মারি দিয়েছু বলিকরি কইতিলে। আর পুলিশকে সেঠানকে নেই করি জায়গা বি দেখাইলে। সে জায়গার পুলিশ ইনেশর লাশকে উদ্ধার করি করি পোস্টমর্টম লাগি পঠাইলে। ইয়াড়ে লাশ পোস্টমর্টম হয়েকরি বরগড় পৌঁছলা পরে গান্ধী ছকরে টেম্পকলোনি পড়াবাসী রাস্তা বি অবরোধ করে। কিন্তু পরে অভিযোগ গিরফ হওয়ার পরে রাস্তা ক্লিয়র হয়েছিল। পুলিশ সেমানকর পাকু হত্যার ব্যবহার করা যাইথিবা মোটরসাইকেল ছুরি আর কৈঁচিটে জবত করিছন বলিকরি বরগড় এসডিপিও ক্ষীরসাগর নায়ক প্রেস বিবৃতি দিয়েছন। আর অভিযুক্ত মানুষ কেস নম্বর 78/2019 অন্ডর সেকশন 302 আর 364 আইপিসিরে মামলা রুজু করি করি কোর্ট পঠাইছন। গত 15 তারিখ দিন ঘুলিপালির সুনন্দা তাণ্ডি অভিযোগ করে কি তাঙ্কর পুয়কু তাঙ্কর পুয় ইনেশ তাণ্ডিঙ্কু আশিষ ভই ও বিকাশ বাগ তাকু ছুরিরে আক্রমণ করি কুয়াড়ে মোটরসাইকেলে নিয়ে যাইছেন বলে অভিযোগ করে। এই সংক্রান্তরে বরগড় থানারে মামলা রুজু হয়েছিল এবং এই যে তদন্তকু ত্বরান্বিত করা যাইছিল। আমার টাউন থানা আইসি এবং তাঙ্কর সব ইন্সপেক্টর বলিয়ার সিং গোটে টিম যাইকি সম্বলপুর অঞ্চলরে সম্বলপুর পুলিশ সহায়তায় চড়াও করেছিল এবং অভিযুক্ত আশিষ ভই ও বিকাশ বাগকু ধরিবার সক্ষম হয়েছিলে এবং তদন্ত সময় সে তাঙ্কর দোষ স্বীকার করেছিলে এবং যেটি তাঙ্কু মর্ডার করিকি পকাইলে সেই জায়গা মধ্যে দেখাইলে সেই জায়গার ইনেশ তাণ্ডিঙ্কর মৃতদেহকু উদ্ধার করা যাইছিল। সব এবং কোথায় আক্রমণ করেছিলে এবং কোন জায়গায় তাঙ্কু কিপরি ভাবে ফোপাড়িলে? প্রথমে যে মোবাইল ঘটনাকু নেইকরি ঘুলিপালি পাখরে প্রথমে ছুরি ও কৈঁচিরে আক্রমণ করেছিলে। তারপরে থানাকু নৌছু কই তাঙ্কু মোটরসাইকেলে বসাইকি বরগড়ু কুয়াড়ে উভা নেই যাইছিলে। মহানদী ব্রিজ তলু যে ইনেশ তাণ্ডির মৃতদেহকু ঠাব করা হয়েছে। এই ঘটনার দুইজন গিরফ হয়েছেন এবং কোর্ট চালান করা।
ନୂଆ ଖବର ମାନେ ପାଇବାର୍ ଲାଗି ଆମର କୌଶଲ ଖବର ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲକେ ସବସ୍କ୍ରାଇବ କରିକରି ବେଲ୍ ବଟନ୍ ଦବ। ଆର୍ ଯଦି ଆମର ଖବର ମାନେ ଭଲ ଲାଗୁଛେ ତ ଲାଇକ୍ ଆର୍ ସେୟାର କରିବାର।